নসরুল হামিদ বিপু বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি 1958 সালের 27 অক্টোবর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। নসরুল হামিদ বিপু মূলত রাজনীতিতে জড়িত এবং দেশের উন্নয়নে তার অবদানের জন্য পরিচিত। বিপু ঢাকা কলেজে থাকাকালীন ছাত্রনেতা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। যুদ্ধের পর তিনি তার শিক্ষা অব্যাহত রাখেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে নসরুল হামিদ বিপুর রাজনৈতিক যাত্রা অব্যাহত থাকে। তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং তথ্য ও প্রচার বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য থাকার সহ দলের অভ্যন্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পেশাগত জীবনের দিক থেকে বিপু বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সাথে জড়িত। রিয়েল এস্টেট, এগ্রো প্রসেসিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। বিপু বাংলাদেশের একটি স্বনামধন্য সংস্থা শোভন গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাছাড়া নসরুল হামিদ বিপু বাংলাদেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি 2014 সাল থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেয়াদে বিপু দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বিভিন্ন জ্বালানি প্রকল্প এবং উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নসরুল হামিদ বিপু বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি 1972 সালের 7 নভেম্বর বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। নসরুল হামিদ বিপুর একটি বৈচিত্র্যময় পেশাগত কর্মজীবন রয়েছে। তিনি একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, যেটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। তিনি দলের অভ্যন্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। বিপুর ব্যবসার প্রেক্ষাপট রয়েছে। তিনি ফার্মাসিউটিক্যাল শিল্পের সাথে জড়িত এবং বাংলাদেশের বেশ কয়েকটি ওষুধ কোম্পানির বৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিল্পে তার অবদান তাকে স্বীকৃতি এবং সম্মান অর্জন করেছে। বিপু তার রাজনৈতিক ও ব্যবসায়িক প্রচেষ্টার পাশাপাশি সামাজিক ও সামাজিক কাজের সাথে জড়িত। তিনি সমাজের উন্নতির জন্য কাজ করেছেন এবং সক্রিয়ভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচন সংক্রান্ত উদ্যোগে নিযুক্ত রয়েছেন। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে উপরের তথ্যটি নসরুল হামিদ বিপুর পটভূমির একটি সাধারণ ওভারভিউ প্রদান করে, এটি তার জীবনের সমস্ত নির্দিষ্ট বিবরণ বা সাম্প্রতিক ঘটনাবলী ক্যাপচার নাও করতে পারে। সবচেয়ে সঠিক এবং আপ টু ডেট তথ্যের জন্য আমি সংবাদ নিবন্ধ, অফিসিয়াল জীবনী বা সাক্ষাৎকারের মতো নির্ভরযোগ্য উৎসগুলি উল্লেখ করার পরামর্শ দেব।